সাম্প্রতিক ঘটনা তো জানার কথা, মুফতি শহীদুল্লাহ নুরী নামের এক বক্তার জিব্বাই কেটে দেওয়া হয়েছে, মিডিয়ার কল্যাণে তো প্রত্যেকে জানার কথা, কি জন্য কেটেছে এটা হয়তো অনেকেই জানেন না। আড়ালের ঘটনাটা কিন্তু এমন একটা ঘটনা যেটা জানলে প্রত্যেকের কলেজে আঘাত লাগতে বাধ্য। তিনি বিশ্বাস করতেন, শুধু তিনি না, এই দেশের মূলধারার প্রতিটা মুসলমান এটা বিশ্বাস করতে বাধ্য, সে কওমেরই হোক, আলিয়ারই হোক, এমনকি সে দেওবন্দী হোক আর বেরেলভী হোক। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু, আমির মুয়াবিয়া, তিনি আল্লাহ নবীর একজন সাহাবি না, বলেন না সাহাবি না, শুধু সাহাবি এমনই তো না, নবীর আত্মীয়, কাতিবে ওহি, যার কলমে ওহি লিপিবদ্ধ হয়েছে, যেই ওহি আজ আপনি পড়তে পারছেন, কোরআন নামেই পড়েন আর হাদিস নামেই পড়েন, কোরআন ওহি, হাদিস ওহি, ওহি লিপিবদ্ধ হলো কিভাবে? আল্লাহর নবী নিজের কলম দিয়ে তার লিপিবদ্ধ করেন নাই, নবী বলতেন সাহাবিরা লিখতেন, কোন সাহাবিরা লিখতেন, যেই কয়জন লিখতেন তাদের মধ্যে একজন ছিলেন আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আন, যার জন্য নবী দোয়াও করেছিলেন, আল্লাহুম্মা জাআলহু হাদিয়াম মাহদিয়া ওয়াহদি বিহি, আয় আল্লাহ আমার মুয়াবিয়াকে আপনি হাদি বানিয়ে দেন, হাদি মানি যে অন্যকে হেদায়েতের পথ দেখায়, মাহদি বানিয়ে দেন, মাহদি মানি যে নিজেও সদাসর্বদা হেদায়েতের উপর প্রতিষ্ঠিত থাকে, শুধু তাই না, আয় আল্লাহ আপনি তার দ্বারা অন্যদের হেদায়েতের ব্যবস্থা করেন। তো সে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু, এই রাদিয়াল্লাহু আনহু শব্দটাই বাংলাদেশের এক শ্রেণী এমন আছে যারা বলতে নারাজ, তারা বলতে চায় আমির মুয়াবিয়া মুসলমানই না, সে কাফের, সে মুনাফিক, মুসলমানের নাম ব্যবহার করেছে কিন্তু ভেতরে ঈমান নেই, কেন এত ক্ষোভ মুয়াবিয়ার উপর? কারণ একটাই, মূলত ক্ষোভ ছিল ইয়াজিদের উপর, এখন সন্তানের দোষের কারণে বাপকেও এমন দোষারোপ করা করেছে, বাপকে এখন সাহাবির কাতার থেকে বের করে মুনাফিক বলে ঘোষণা দিয়েছে, নাউযু বিল্লাহি মিন যালিক। অথচ দলিলের আলোকে পৃথিবীর কোনো বাপের বেটা কোনোদিনও সাব্যস্ত করতে পারবে না, আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু সাহাবি না। তো বেরেলভী হওয়ার পরও তিনি আলোচনা করেছিলেন এটা নিয়ে যে আমির মুয়াবিয়া একজন সাহাবি, যারা তাকে সাহাবি মানে না তারা ভণ্ড, এই দেশের মাটিতে শিয়াবাদের কোনো স্থান হবে না, এগুলোর কারণে ফলাফল কি হয়েছে, কি পরিমাণ অন্যায় আচরণ তার সাথে হয়েছে, এটা তো এখন আপনারা প্রত্যেকেই জানেন যে কি পরিমাণ উগ্রতা থাকলে একজন আরেকজনের গায়ে হাত তুলে সীমাবদ্ধ না, বরং জিব্বাটা পর্যন্ত কেটে দিয়ে তার চিরস্থায়ী একটা ক্ষতি করে দিয়েছে। তো যেটা বলছিলাম যে হক শুধু শক্তি থাকলেই চেনা যায়, শুধু টাকা থাকলেই হকের উপর চলা যায়, এই দাবি তো দুনিয়ার কেউই করতে পারবে না। তো এই যে ঈমান, এটা কি আমাদের কৃতিত্ব না রবের কৃতিত্ব? এ কারণেই তো নেয়ামত যখনই পায় মুমিন বান্দা নিজের কৃতিত্বের ঘোষণা দেয় না, রবের কৃতিত্বের ঘোষণা দেয়, বলে আলহামদু, বলেন আলহামদুলিল্লাহ, ঈমান পেয়েছি আলহামদুলিল্লাহ, আমল করতে পেরেছি আলহামদুলিল্লাহ, আল্লাহ মাল দিয়েছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ ক্ষমতা দিয়েছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ সন্তান দিয়েছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ সুস্থতা দিয়েছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে যা দেন সব কিছুর উপরে কথা একটাই আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর, সমস্ত ক্রেডিট আল্লাহর, সমস্ত গুণগান আল্লাহর, সমস্ত কৃতিত্ব আল্লাহর, কারণ যা করেছেন আল্লাহই তো করেছেন, আল্লাহ যদি না করতেন আমি যতই চাইতাম কোনোদিনও সেটা হতো না, ওয়া তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহ, যদি আল্লাহ না চান তোমরা যতই চাও সেটা কখনোই হয় না, ফাআলুল লিমা ইউরিদ, আমার আল্লাহর শান এটা, তিনি যা চান তাই করেন, কিন্তু আমাদের শান কখনোই এটা ছিল না, এ কারণেই ভবিষ্যতের ব্যাপারে কোনো কিছু বললেও সঙ্গে আল্লাহর ইচ্ছার ঘোষণা দিয়ে আমরা যোগ করে বলি ইনশা ইনশা আল্লাহ, আমি আগামীকাল এই কাজটা করে দেব ইনশা আল্লাহ, আমি আগামীতে আপনার এই প্রয়োজনটা পূরণ করব ইনশা আল্লাহ, এই কথায় কথায় ইনশা আল্লাহ বলে কি বোঝাই, বোঝাই এটাই, আমার নিজের কিছুই নাই, আমার ক্ষমতাও আমার না, আমার মালও আমার না, আরে এমনকি আমার জীবনটাও তো আমার না, এই জীবন যদি আমার হতো আত্মহত্যা করা কেন না জায়েজ হতো আমারে বল, নিজের মালিকানার জিনিস আমি খাবো না আমি নষ্ট করব, এটা তো আমার বিষয়, আরেকজন এখানে মন্তব্য করার কে, কিন্তু আত্মহত্যা যদি আপনি করতে চান জগতের লোককে সাপোর্ট করবে না নিষেধ করবে? দুনিয়ার কেউ আপনার পক্ষে বলবে এমন কোনো পাগল আছে যে আপনার পক্ষে বলবে? কেন? কারণ এই প্রাণটাও তো আপনার না, আপনার হলে আপনি যা মনে চায় তা করতেন, প্রাণ দিলেন আল্লাহ, পাঠালেন তিনি একটা লক্ষ্য দিয়ে আপনাকে, এখন আপনি নিজের প্রাণের দাবি যদি নিজের উপরে তুলে নেন এটা তো আপনার জন্য কখনোই বৈধ হবে না, অন্যের মালিকানাকে নিজের নামে কখনোই চালিয়ে দেওয়া যায়। তো যেটা বলছিলাম
যে হক চিনতে পারা এর চাইতে বড় সৌভাগ্যের বিষয় হয় কি তো এখন যদি দাবি করি জান্নাত আমাদের প্রাপ্য কিসের ভিত্তিতে প্রাপ্য নিজস্ব কোনো কিছুই তো আমাদের নাই কুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু আল্লাহ তাআলার নবী জানিয়েছেন আল্লাহ যাকে যে জন্য সৃষ্টি করেছেন তার জন্য সেই কাজ আল্লাহ সহজ করে দেন আম্মা মান কানা মিন আহলি সাআদা নবী বলেন যারা সৌভাগ্যবান তথা জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত ফাসায়ুয়াসসারু লিআমালি আহলি সাআদা আল্লাহ তাআলা জান্নাতবাসীদের কাজের জন্য তাদেরকে সহজ করে দেন কাজ সহজ করে দেন এটা বলেন নাই তাদেরকে সহজ করে দেন জান্নাতবাসীদের কাজের জন্য ওয়াম্মা মান কানা মিন আহলি শাকাওয়া আর যারা দুর্ভাগা কপালপরাদের অন্তর্ভুক্ত জাহান্নামবাসীদের অন্তর্ভুক্ত ফাসায়ুয়াসসারু লিআমালি আহলি শাকাওয়া তাদেরকে সহজ করে দেওয়া হয় জাহান্নামবাসীদের কাজের জন্য আপনি দেখবেন দুনিয়া কারো জন্য জান্নাতি কাজ সহজ আর সহজ আরে পাঁচ ওয়াক্ত নামাজ সহজ আছে তো আছেই তাহাজ্জুদও সহজ নফল রোজাও সহজ জিকির আজকারও সহজ তেলাওয়াতে কোরআনও সহজ সুন্নাত অনুসারে জীবন যাপন করাও সহজ তার দিনের কাজ করলে খালি ভালোই লাগে আর ভালোই লাগে একদিন জামাত ছুটে গেলে অন্তরে আফসোস কয়েক মাস পর্যন্ত থাকে অপরদিকে কিছু লোক আছে আর বিপরীত তারা সর্বদা সর্বদা জাহান্নামীদের কাজই করে এতেই তারা মজা পায় এতেই মধু পায় আর যদি কখনো জান্নাতিদের কাজে তাকে এনে জড়ানো হয় তার দিলটা ছটফট করতে থাকে যার কারণে মসজিদেও যদি এনে ঢুকানো হয় আসার বেলায় ঢুকে সবার পরে বের হওয়ার বেলায় বের হয় সবার প্রাণটা কেন যেন ছটফট করতে থাকে ভালো লাগে না বসে থাকতে মনে চায় না দিল তো টানে সিনেমার দিকে দিল তো টানে প্রেমিকার দিকে দিল তো টানে হাটে ঘাটে মাঠে খেত খামারে ব্যবসা বাণিজ্যে চাকরিতে